দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকদিন ধরে কলকাতায় আছেন অপু বিশ্বাস। পঞ্চমীর দিনই কলকাতায় আসেন তিনি। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন অপু। বিজয়াতে উত্তর কলকাতার কাকুরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন অপু বিশ্বাস। অপু সাদার উপর লাল কাজ করা শাড়ি পরে মন্দিরে যান, তারপর হাতে সিঁদুরের থালা নিয়ে অংশ নেন সিঁদুর খেলায়। অপুর সেই সিঁদুর খেলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর এতেই এখন নতুন করে আলোচনায় অপু বিশ্বাস। ইতিমধ্যে ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, কারণ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর। এদিকে সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, স্বভাবত অনেকের মনেই প্রশ্ন, তাহলে প্রথমবারের মতো দ্বিতীয় বিয়েটাও লুকিয়ে করেছেন অপু? অপু ঠাকুর বরণ করেন কলকাতার কাকুরগাছি যুবকবৃন্দের প্যান্ডেলে। এ সময় অপু সাংবাদিকদের বলেন, ছোটবেলা মার সঙ্গে বরণ করতে যেতেন তিনি, কিন্তু নিজে এই প্রথম দুর্গাকে বরণ করে নিয়েছেন। কিন্তু কার নামে সিঁদুর অপুর সিঁথিতে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এদিকে সাকিব খান এবং শবনম বুবলির প্রেম বিয়ে সন্তান নিয়ে অপুকে প্রশ্ন করলে তিনি হেসেই উড়িয়ে দেন। অপু বলেন, এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো আমি এড়িয়ে যেতে চাই। 2008 সালে গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়ের। 2017 সালে ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আসেন অপু। এর ঠিক 5 মাস পর অপুকে ডিভোর্সের নোটিশ পাঠান সাকিব। 2018 সালে আইনিভাবে আলাদা হয়ে যান সাকিব অপু। চলতি মাসে ঢাকাই সিনেমার আরেক নায়িকা শবনম বুবলি ও সাকিব খান দুজনেই তাদের ভেরিফাইড ফেসবুকে তাদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। সাকিবের দ্বিতীয় ছেলের মা শবনম বুবলি এই সন্তানের খবরও লুকিয়ে রেখেছিলেন সাকিব খান আর বুবলি। আমেরিকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নায়িকা শবনম বুবলি।